الله 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 الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون. وبينهما حجاب، وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم، ونادوا أصحاب الجنة أن سلام عليكم، لم يدخلوها وهم يطمعون. وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين. ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون. أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون. ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله، قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا، فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون. صدق الله العظيم. صدق الله العظيم. ما شاء الله هيا. কারিমুনির ভাই, আমি অবশ্য পিছনে বসে কান্না করছিলাম ও তেলাওয়াত শুনে। এত সুন্দর একটা টান দিয়েছে নাগাম, কিন্তু অন্য নাগামে চলে গেছে, কিন্তু এক নাগামে এসে চলে। এই যে নাগামে এরা বলে জাহার কা, বলে নাগাম জাহার কা, লেকিন সে অন্য নাগামে চলে গেছে। এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, এরকম যদি পড়তে পারে অবশ্য মন কেড়ে নেওয়া যাওয়ার কথা। নাজির ভাই, সকলের হৃদয় ছুঁয়ে গেছে। আমি আশা করি তুমি যদি তোমার এই ধারাকে অব্যাহত রাখতে পারো তাহলে অনেক দূর যেতে পারবে। শুধু আমাদের এই আসর না, তুমি বিশ্ব জয় করে আসবে বলে আমি আশা রাখছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মুফতি মুহিবুল্লাহিল বাকি, এই আবেগ যদি আমাদেরকে কোরআনের দিকে আহ্বান করে এবং আমাদেরকে কোরআন পর্যন্ত নিয়ে যায় তাহলে এই আবেগ কাজে আসবে, আর না হলে এই আবেগ কোনো কাজে আসবে না। কারি হাইবুল্লাহ বেলা আলী, কোরআন এসেছে মানুষকে সুপথে আনবার জন্যে। এই তেলাওয়াত, এমন তেলাওয়াত, এদের তেলাওয়াতের কারণে আমরা দেশ তথা জাতি বিশ্বের মানুষ সহজ সরল পথ পাবে, এটাই আশা করি। ডক্টর মতিউল ইসলাম, আল্লাহ তাআলা তাকে আরো যোগ্য করে গড়ে উঠান, এবং পড়ার মধ্যে আরো সাহসিকতা থাকতে হবে।
কোনো কোনো আয়াতের শেষে গিয়ে যেমন কি নিঃশ্বাসটা একটু মানে শেষ হয়ে যাচ্ছে, এটা থেকে একটু কেটে উঠলে ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো আরো অনেক সুন্দর করতে পারবে। জি কবি আসাদ বিন হাফিজ, তোমার তেলাওয়াত শুনে বলতে ইচ্ছে করছে, কোরআনের আলো যার বুকে রয় তার আর কোনো নাই নাই ভয়, দুই জাহানেই পাবে সে জয়, আজকে রেজাল্ট যাই হোক তোমার বিজয় কেউ ঠেকাতে পারবে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাইয়া, তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো।